লন্ডনে একটি মুসলিম পরিবারে বিয়ে হয়েছে। বিয়ের অনুষ্ঠানে যে একটি ঘটনা ঘটেছে, এই ঘটনাটি সারা বিশ্বের মুসলমানদের জন্য একটা শিক্ষা রেখে গেছে। আপনি বলবেন যে লন্ডনের মুসলিমের বিয়ের ঘটনা এখানে বলার দরকারটা কি? কিছু কিছু ঘটনা আছে বিশ্ব বিবেককে উন্মুক্ত করে দেয়, কিছু ঘটনা আছে, গল্প আছে আপনার আশপাশে যেগুলো ঘটেছে এগুলো মানুষের বন্ধ চক্ষে উন্মুক্ত করে দেয়, এমন একটি ঘটনা। এর সাথে আমাদের বর্তমান সমাজের, আমাদের বাংলাদেশের, আমাদের বিভিন্ন শহরাঞ্চলের অনেক মানুষের জীবনের সাথে এই ঘটনাটি মিলে যায়। অহংকারী অনেক মেয়ে আমাদের সমাজে এখনো রয়েছে এবং তারা স্বামীর সাথে অহংকার করে। ঠিক সেরকম লন্ডনে একটি বিয়ে হওয়ার পর, বিয়েতে আমাদের এখানে যে মিষ্টি বিতরণ করা হয়, খেজুর বা মিষ্টি জাতীয় কিছু, ঠিক সেই রকম ওখানে মিষ্টি জাতীয়, চকলেট জাতীয় কিছু বিতরণ করা হয় মিষ্টি বিয়ের শেষে। এই মিষ্টি জাতীয় জিনিসটি স্বামী স্ত্রীকে খাইয়ে দিতে গিয়ে স্ত্রীর কাপড়ে পড়ে যায় এবং কাপড়ের কিছু অংশ নষ্ট হয়ে যায়। এখন স্ত্রী স্বামীর কাছে আবদার করে আমাকে সরি বলতে হবে। এই অপরাধের জন্য স্বামী কি সরি বলতে হবে? স্বামী যখন স্ত্রীর কানে কানে গিয়ে সরি বলে, এতে স্ত্রী সন্তুষ্ট নন, সে দাবি করে আমাকে সবার সামনে সরি বলতে হবে। একটা মিষ্টি জাতীয় এই জিনিসটি কাপড়ে পরে কাপড়টা একটু নষ্ট হয়ে গেছে, এই জন্য স্বামীকে সবার সামনে সরি বলতে হবে। এরকম জোর যখন করা হচ্ছে তার সাথে যে আমাকে সবার সামনে সরি বলতে হবে, কানে কানে সরি বলে হবে না, তখন সেই যুবকটি এভাবে মাইক নিয়ে সবার সামনে বলল সরি সরি এবং সরি, তিনবার সরি বলে আবার জনসম্মুখে সে বলল যে আমার আরো একটু কথা আছে, সেটি হচ্ছে এক তালাক, দুই তালাক, তিন তালাক, বিয়ের আসরেই তালাক দিয়ে দিলেন। আসলে এই ঘটনা থেকে আমরা কি বুঝলাম, কিছু কিছু অহংকারী মহিলা রয়েছে যারা তাদের স্বামীর সাথে বাবার বাড়ির টাকা অথবা বাবার বিজনেস, ভাইয়ের টাকা, ভাইয়ের বিজনেস, বংশমর্যাদা এগুলো নিয়ে স্বামীর সাথে গৌরব করে। এই সকল মহিলারা এরা সংসারকে শুধুমাত্র একটা সিস্টেম মনে করে। সংসারে আবদ্ধ হলে এটা একটা সিস্টেমের মধ্যে আবদ্ধ হয়েছে এটাই তারা মনে করে। এর যে কতটা দায়িত্ব কর্তব্য রয়েছে এটাকে তারা কখনো মানতে চায় না। আর বর্তমান সমাজে এই তালাক হয়ে গেছে ছেলের হাতের মোয়ার মতো, কথায় কথায় তালাক হয়ে যাচ্ছে। আর এই তালাকের জন্য আপনি সমাজে দায়ী করবেন স্ত্রী স্বামী দুজনেই দায়ী। সবচেয়ে বেশি যে যারা দায়ী তারা হচ্ছেন নারীরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি সম্পদ বলেছেন এবং তাদের কারণে ফিতনাও বেশি হবে এ কথাও তাদেরকে বলেছেন। আপনারা যদি সংসার সুখের করতে চান, শান্তির করতে চান, সেই ক্ষেত্রে আপনাদেরকে আল্লাহর দিকে ধাবিত হতে হবে। স্বামী স্ত্রীর সম্পর্ক আপনি একটা লাভ পিরামিড ধরতে পারেন, যেটাকে আপনারা অনেক সময় সামোসার মতো ত্রিভুজ তিন কোণা বিশিষ্ট একটি ত্রিভুজের সাথে তুলনা করতে পারেন অথবা সামোসার সাথে তুলনা করতে পারেন। উপরের কর্নারে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি রাখেন আর দুই পাশে দুই সাইডে স্বামী এবং স্ত্রী, এই স্বামী এবং স্ত্রী তারা যদি একে অপরের কাছে চলে আসে, আল্লাহর কাছে যদি তারা দুইজনই ধাপিত হয়, তারা অটোমেটিকলি একজন আরেকজনের কাছে চলে আসবে। আর আল্লাহ থেকে যদি তারা আস্তে আস্তে দূরে সরে যায়, একজন আরেকজন থেকে অটোমেটিকলি দূরে সরে যাবে। সুতরাং স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার জন্য, ভালোবাসা বৃদ্ধির জন্য, সংসার সুখের করার জন্য প্রথম যে ফর্মুলা সেটা হচ্ছে দুজনকে আল্লাহর দিকে আকৃষ্ট হতে হবে। এবং ইসলামী শিক্ষা, ইসলামী কালচার, ইসলামী নীতিগুলো তাদেরকে আঁকড়ে ধরতে হবে। ইসলামী নীতি, ইসলামী শিক্ষা, ইসলামী কালচার তাদের মধ্যে যত বেশি নিয়ে আসবে, তারা একজন আরেকজনের কাছে অটোমেটিকলি ততটাই বেশি চলে আসবে এবং তাদের সংসার সুখের হবে, শান্তির হবে। আল্লাহ রাব্বুল আলামিন স্বামী এবং স্ত্রীর যে সম্পর্ক এটা জান্নাতে একটা সম্পর্ক। হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের বিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজে জান্নাতে পড়িয়েছিলেন, এই জন্য স্বামী এবং স্ত্রীর সম্পর্কটাকে এটা খুব সহজ হিসাবে নেওয়ার কোনো সুযোগ নেই। একটা মার্ডার, একটা খুনের সাক্ষী একজন হলে যথেষ্ট,
কিন্তু একটা বিয়েতে চারজন সাক্ষী লাগে। এখানে বিয়ের গুরুত্ব বোঝানো হয়েছে, আপনি বিয়েটাকে সহজভাবে নেওয়ার কোনো অপশন নাই। বর্তমান সমাজে, আমাদের সমাজে যেগুলো দেখা যায়, এগুলো বিবাহের স্বামী স্ত্রীর সম্পর্কের নামে মানুষ অনৈতিক অসামাজিক একটা কার্যকলাপের মধ্যে জড়িত হয়ে আছে।